বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে ইউরোপিয়ান ফুটবল দলের খেলার বিষয়টি অনিশ্চিত। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে দেশে ইউরোপিয়ান ফুটবল দলের খেলার বিষয়টি অনিশ্চিত বলে জানালেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। জানিয়েছেন কথাবার্তাও চলছে, এখনও নিশ্চয়তা মেলেনি ইউরোপিয়ান দলগুলোর পক্ষ থেকে। এদিকে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে যাওয়ার আগে জাতীয় ফুটবল দলের জন্য যা যা করণীয় সবই বাফুফে করেছে বলেও জানান বাফুফে প্রধান। পর্তুগাল, ইতালি কিংবা ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ইউরোপিয়ান ফুটবলের অনেকটা অংশ দখল করে আছে এই দলগুলো। আর বাংলাদেশে এদের ভক্ত সমর্থক কেমন তার আন্দাজ পাওয়া যায় বিশ্বকাপ কিংবা ইউরোপিয়ান ক্লাব ফুটবল লীগগুলোর জনপ্রিয়তায়। চেষ্টা করে দেখি এটা পসিবল নাকি, বিকজ এখানে কয়েকটা জিনিস আছে। নেক্সট ইয়ার হলো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, প্লাস কোপা আমেরিকা আছে, প্লাস এখানে অনেক টাকা পয়সারও ব্যাপার আছে। তো এই জন্য আমরা অফিসিয়ালি কোনো অ্যাপ্রোচ করি নাই, আমরা ওয়ার্কআউট করছি। যদি ওয়ার্কআউটে পসিবল হয়, আমি আরও অন্য দু একজনের সাথে আলাপ করেছি, আমি নামটা এখন বললাম না। ইটস অল আনঅফিসিয়াল, অফিসিয়ালি কোনো রকম আলাপ হয়নি। বিশ্বকাপের প্রাক বাছাইয়ের আগে সব ধরনের সুযোগ সুবিধায় দেয়া হয়েছে কোচকে। এবার কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ভুলগুলো শুধরে নিতে পারবে ফুটবলাররা, এমনটি মনে করেন বাফুফে সভাপতি। কোচকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে, আপনারা এটা জানেন যে তার বেতন হয়তো আরো 50% বাড়ানোই হয়েছে, এবং যত রকম ফ্যাসিলিটিস চেয়েছে, বিদেশ যাবে প্লেয়ারদের জন্য, যে যে চেয়েছে সব কিছু অর্গানাইজ হয়ে গেছে। এরপরে BFF এর আর কিছু করার নেই। Now it is the coach and the player who will play. কাতার বিশ্বকাপের প্রাক বাছাই পর্বে খেলতে যাওয়ার আগে 24 মে থাইল্যান্ডে কন্ডিশনিং ক্যাম্প করতে যাবে বাংলাদেশ ফুটবল দল। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। অফিশিয়ালি অফিশিয়ালি